হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটি প্রপার্টি নিউজ নিয়ে আসলাম। আমি চিকিৎসা প্রযুক্তি মামলিম কাজ আমার সজীব। তো দেখতে থাকুন আজকের এই প্রপার্টিটি। অলরাইট, তো এখন আমি আপনাদেরকে এই প্রপার্টির লোকেশনটা বলে দিচ্ছি। এই প্রপার্টি নওদাপাড়া বাস স্ট্যান্ডের পাশে যে রোড আছে, বড় একটি রোড, সেই রোডের পাশে অবস্থিত। এই জমির পরিমাণ 10 কাঠা। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা নওদাপাড়া বাস টার্মিনাল হয়ে রাজশাহীর মধ্যে প্রবেশ করেছে। এই রাস্তাটি আলিফ লাম মিম ইন্ডাস্ট্রির পাশে যে নতুন রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তার সাথে মিলিত হওয়ার ফলে আপনারা এই রাস্তা দিয়ে রাজশাহী রেলগেটও যেতে পারবেন। এই রোডটি নওদাপাড়া আমচত্বরের সাথে মিলিত হয়েছে। প্রপার্টির পাশে যেটা পানিতে ডুবে আছে এখন বর্তমানে সেটা স্বর্গের রাস্তা, এটা 12 ফিট। আমি প্রপার্টির ভেতর থেকে মেইন রাস্তা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে একদম প্রধান সড়ক। আপনারা যারা এই প্রপার্টি কিনতে ইচ্ছুক, নিজ দায়িত্বে মালিকের সাথে যোগাযোগ করুন এবং আর্থিক লেনদেন আপনার দায়িত্বই করুন। বন্ধুরা, আপনারা যারা এরকম প্রপার্টি নিউজ পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, যেন আরও কেউ উপকৃত হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই অবশ্যই জমি কেনার পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির খারিজ, জমির দলিল সব কিছুই ভ্যারিফিকেশন করবেন, তারপরে জমির মালিকের সাথে কথা বলবেন। ডিয়ার ফ্রেন্ডস, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি বেশি এই নিউজগুলো পাবলিশ করতে পারি। পরবর্তী প্রপার্টি নিউজ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।